সরাসরি শ্রেণীর পঞ্চম শ্রেণী থার্ড সেমিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইংলিশের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের হচ্ছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। দেখো প্রথমে তোমাদের একে দেখে একটা সিনের প্যাস ছিল, এখান থেকে কিন্তু প্রশ্ন করা হচ্ছে। খুব ভালো করে তোমরা কিন্তু সিনের প্যাসটা পড়ে নেবে, তারপরেই কিন্তু প্রশ্নের উত্তরগুলো শুরু করবে। দেখো এ দেখে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, প্রশ্নের মান রয়েছে 1:1 কিন্তু 5:5। বি দেখে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, প্রশ্নের মান রয়েছে 1:1 কিন্তু 3:3। সি দেখে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইচ ইনকমপ্লিট সেন্টেন্স, প্রশ্নের মান রয়েছে 1:1 কিন্তু 5:5। তারপর হচ্ছে রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, প্রশ্নের মান 1/2 করে 1/2 গুণ 4:2। পরে রয়েছে রাইট দ্য ইংলিশ মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, প্রশ্নের মান 1/2 করে 1/2 গুণ 4:2। তারপর দেখো তোমাদের রয়েছে রিডিং স্কিল আনসিনের, দুই দেখে রয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, দেখে নাও। এর দেখে রয়েছে ঠিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, প্রশ্নের মান রয়েছে 1:1 কিন্তু 3:3। বি দেখে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্স, এই পাশে যে বক্স রয়েছে সেই বক্সে যদি সত্য হয় তাহলে তোমরা টি লিখবে অর্থাৎ ট্রু অর্থাৎ টি লিখবে, আর যদি মিথ্যা অর্থাৎ ফলস হয় তাহলে এফ লিখবে। দেখে নাও সি এ দেখে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইচ ইন কমপ্লিট সেন্টেন্স, প্রশ্নের মান 1:1 কিন্তু 3:3। তারপরে তোমাদের গ্রামার অ্যান্ড ভূগোলের প্রশ্ন করা হয়েছে, তিনি দেখে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, প্রশ্নের মান রয়েছে 1:1 কিন্তু 5:5। চার দেখে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব ফ্রম দ্য হেল্প অফ দ্য বক্স, প্রশ্নের মান 1:1 কিন্তু 3:3। পাঁচে দেখে রয়েছে ডু অ্যাজ রাইট, এখানে মোট তোমাদের দুটি প্রশ্ন দেওয়া রয়েছে, প্রশ্নের মান রয়েছে 1:1 কিন্তু 2:2। তারপরে তোমাদের রাইটিং স্কিল, রাইটিং স্কিলের মধ্যে রয়েছে রাইট এ শর্ট বায়োগ্রাফি অন ডিরোজিও, প্রশ্নের মান রয়েছে 12। ভালো করে দেখে নাও রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর ইংলিশের কোশ্চেন পেপার, কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করতে দেখে ভুলবে না, আমার চ্যানেল নতুন হাওয়া লাল কালে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে, যে বছর পঞ্চম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত, সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।